ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতার জীবন কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরব। তিনি হলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। ওল্ড গপ্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। সালটা 1930-এর পয়লা মার্চ। কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। পিতা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ক্যালকাটা থিয়েটারের অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। 1946 সালে ভারতী বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন মনু মুখোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে আইএ পাস করেন। প্রথমে পাড়ার ক্লাবে অল্প বয়সে স্ত্রী চরিত্রে অভিনয় করতেন। 1957 সালে বিশ্বরূপা থিয়েটারে যোগ দেন তিনি। ঘটনাচক্রে, ক্ষুদা নাটকে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে শিল্পী হিসাবে অভিনয় করতে হয় তাকে। এক সময় তবলা শিখেছেন কৃষ্ণকুমার গাঙ্গুলি ওরফে নাটুবাবুর কাছে। মনু মুখোপাধ্যায়ের বাংলা চলচ্চিত্রে প্রথম আত্মপ্রকাশ ঘটে মৃণাল সেনের নীল আকাশের নিচে চলচ্চিত্রের মাধ্যমে। এই ছায়াছবিটি 1959 সালে মুক্তি পায়। তিনি মৃণাল সেন ছাড়াও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ও রোল্যান্ড জোকির সাথেও কাজ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনা ছবিতে মছলি বাবার খল চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছিলেন। এছাড়াও মৃণাল সেন পরিচালিত মিঠুন চক্রবর্তীর প্রথম ছবি মৃগয়াতেও দারুণ অভিনয় করেন। এরপরে গণশত্রু, সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেন। প্রবীণ এই অভিনেতাকে ছোট পর্দায় নিয়মিত দেখা গিয়েছে এবং সর্বত্রই দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। 60-এর দশকে তিনি সুজাতা সদন, মিনার্ভা, রংমহল, স্টার থিয়েটার ইত্যাদি থিয়েটারে কাজ করেছেন। এছাড়াও পাতালঘর ছবির সেই অপয়া গোবিন্দ বিশ্বাস, এই চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সে প্রজন্মের সঙ্গে এ প্রজন্মের কলাকুশলীদের সঙ্গেও দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছেন ওয়েব সিরিজেও। সাম্প্রতিককালে তার অভিনীত ছবিগুলি হল গয়নার বাক্স, আলিগড়ের গোলকধাঁধা, হলুদ পাখির ডানা প্রভৃতি। টিভি ধারাবাহিকেও জনপ্রিয় মুখ ছিলেন মনু মুখোপাধ্যায়। শেষ বয়সেও অভিনয় করেছেন বইয়েই গেল, সংসার সুখের হয় রমণীর গুণের মতো ধারাবাহিকে। মনু মুখোপাধ্যায়ের অনুরাগী মানুষেরা ও সিনেমা প্রেমীরা মনে করেন টলিগঞ্জের এই শিল্পীর যথাযথ সম্মান ও মর্যাদা পাননি। দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের সমস্যায় এবং বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। অবশেষে 6 ডিসেম্বর 2020 সালের সকাল 9:35 নাগাদ কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনু মুখোপাধ্যায়। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা ও প্রণাম জানাই বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়কে। ওনার অভিনয় সত্তা চিরস্মরণীয় হয়ে থাকবে রূপলী পর্দায় ও অনুরাগী মানুষের হৃদয়ে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ওল্ড গপ্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।